ভেবেছিস তোদের ঘরটা আমি খুঁজে না পাবো কি? ঠিক খুঁজে বার করব তোদের ঘরটা আমি। তারা কি না? আর ঘরটা ঠিক না? বড় বাবুটাকে আর উচ্চি বাবুটাকে নিয়ে যাব। দেখিস তুই কি? কি? কি করেছ আমি? কিছুই করিনি। মিছা কথাটা ভুললে না মাথাটা দূরে করে ফাটাইন দেব। দেখেছেন কাকু দেখেছেন? এই 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 আমাদের ক্লাবের সেক্রেটারি কি এরকম ভাবে তোর মাস্টার আসে কেন? ভালো হবে না। এই বেশি কথাটা বলবি ক্লাই। মারতে যাব ক্লাই তো কি করব? পূজনন্দ দে পূজাটা করব। আর ও যেটা করেছে ধীরে কি করেছিস তো ভুলবাই খান। তুই আমাকে চোখটা মারিস লাই। কাকু দেখেছেন কাকু? শুধু শুধু বাজে বাবা করছে, আমি কিছু করিনি কাকু। দেখুন কাকু। আচ্ছা তুই কিছু করিস না, ঠিক আছে চল কিনে চল তোর ঘরটাতে চল তোর মার সঙ্গে গিয়ে কোথা দেবো। চল কিনে চল। এই রে ছোটা বেজে গেছে, আমার না স্যার আসবে, ওই বাজে মেয়েটার সাথে কথা বলে কেউ পারবি না। চল আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। উইকেট মুরুগ্গা ব্যাট উইকেট। হ্যালো। হ্যাঁ স্যার বিপিন বলছি। হ্যাঁ বিপিন বলো, কোনো খবর আছে? হ্যাঁ স্যার, সন্ধ্যে 7টায় ওরা বিটসে টেবিল বুক করেছে। আর শিওর? একদম স্যার, আমার বন্ধু তো ওই বারেরই ওয়েটার স্যার, আর ছোটা ভাই কলকাতায় এলে এখানে আসেন মাঝে মাঝে স্যার। ভেরি গুড, তাহলে সন্ধ্যে 6টা নাগাদ তার পাশের টেবিলটা আমাদের জন্য বুক করার ব্যবস্থা করো। কিন্তু স্যার পাশের টেবিলটা অলরেডি বুক হয়ে গেছে কিনা সেটা তো জানি না। বুকড হয়ে থাকলে ওটাকে চেঞ্জ করতে হবে। তুমি তো বললে তোমার বন্ধু ওখানে কাজ করে। হ্যাঁ স্যার কাজ করে, কিন্তু মানে তার সার্ভিস চার্জ আমি ওকে দিয়ে দেবো। কেমন? আর তোমার বন্ধুকে বলো আমার জন্য তাকে আর একটু হেল্প করতে হবে। সেটা কি স্যার? সেটা দেখা হলে বলবো। ওকে স্যার, ওকে বাই।
এই তোমার বন্ধু? হ্যাঁ স্যার, সুজয়। ওকে আমাদের টেবিলে আসতে বলো, অর্ডার নেবে। ওকে স্যার।